ছোট বন্ধুদের রমজান করব রাহমতের সন্ধান নামাজ রোজার সময় মতো জানাব সবাই আহ্বান ডান্স দেখা শহরে করব করাব ফুরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আম্মা বা'দ আউদু বিল্লাহ হি মিনাশা ইতন এর রজিম বিসমিল্লা রহমান রহিম আর সাল্লাতুয়াস সাল্লাম আলীকয়া রসুল আল্লাহ ওয়া আল্লাহ আলীকাব সহায়বিকা ইয়া হাবী আল্লাহ সালত ওয়াস সাল্লাম আলী ক ইয়া নবী আল্লাহ ওয়া আল্লাহ আলীকাব সহায়িকা ইয়া নুর আল্লাহ প্রিস বেরা এবং মাদানির চ্যানেলের দর্শকবৃন্দ মাদানীর চ্যানেলের ছোট বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা দয়া এতে ভালো আছেন সুস্থ আছেন দয়া করে আল্লাহ তালা দরবার আল্লাহ তালা আপনাদেরকে সর্বদা ভালো রাখুক সুস্থ রাখুক মাদানি চ্যানেলের সঙ্গে রাখুক আর ছোট বন্ধুরা আমরা উপস্থিত হয়েছি আপনাদের নিকট রমজানুল মোবারকের এই বরকতময় মাসে কিছুটা সময় আপনাদের সাথে অতিবাহিত করার জন্য কিছু ইলমেদিন শেখার জন্য বিনোদনের মাধ্যমে কিছুটা সময় কাটানোর জন্য আর এই সময় কাটানো ইনশাআল্লাহ তাহলে আমাদের নেকির একটি অন্যতম মাধ্যম হবে আর আমরা উপস্থিত হয়েছি এক বিশেষ অনুষ্ঠান যার নাম হচ্ছে ছোটদের রমজান এই অনুষ্ঠান নিয়ে আপনারা যারা আমাদেরকে মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছোট বন্ধুরা আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বেই কিছু সেগমেন্ট নিয়ে আপনাদের সাথে সময়গুলো কাটানোর জন্য আর কিছু মাদানি ফুলও আমরা শেখার চেষ্টা করি আজকে ইনশাল্লাহ তালা মাদানি ফুল শিখবো মাদানী ফুল সম্পর্কে জানবো পাশাপাশি ওই সেগমেন্টগুলোও থাকবে আসুন আমরা দূরদেব পার্কের ফজিলত আমরা শ্রবণ নেই। আল্লাহ তালার প্রিয় নবী আল্লাহ তালা সর্বশেষ নবী আলামিন শফিল মজনবিন রসুল করিম সালাম ইসাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দূর পাঠ করবে কতবার একবার দূরশরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ চিন্তা করি ছোট বন্ধুরা একবার দুরুদে পাক পাঠ করব দশটি রহমত আমাদের উপরে নাজিল হবে আরেক জায়গায় বর্ণিত হয়েছে যে ব্যক্তি একবার দুরুদে পাক পাঠ করবে তার আমল্লামায় দশটি নেকি লিখে দেওয়া হবে তার দশটি গুণাকে মুছে দেওয়া হবে এবং তার দশটি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হবে সোহান আল্লাহ তো আসুন আমরাও নিয়োগ করিনি আমরা ইনশাআল্লাহ তালা আমাদের নবী পাক সাল আল্লাহ সালামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ আজল সাল্লুআল হাবিব সল্লা আলা মুহাম্মদ সাল্লাহ আলিবাস্লাম দেখতে দেখতে অনেকগুলো রমজান আমাদের থেকে বিদায় নিল আর মাত্র কয়েকটি রমজান রোজা রয়ে গিয়েছে তো দেখতে দেখতে তাও শেষ হয়ে যাবে দর্শকবৃন্দ আমরা এই যে পাক পাঠ করার যে একটা উৎসাহ উদ্দীপনা রমজানের মধ্যে ছিল এটা যেন রমজানের পরেও আমাদের বজায় থাকে আমরা এজন্য কি করতে পারি কিছু পদক্ষেপ নিতে পারি বর্তমানে মার্কেটের মধ্যে ডিজিটাল তসবি পাওয়া যায় হাতের মধ্যে লাগানো যায় এরপর এটাকে আমরা প্রেস করলে কাউন্টার হিসাবে গণনা হবে তো এরকম যদি আমরা তসবির নিয়ে নিই তো এটা আমাদের হাতে থাকলে আমাদের দূরদে পাক পাঠ করার একটা উৎসাহ থাকবে আমাদের সাথে তখন আমরা দূরদেব পাক পাঠ করতে পারবো সহজে আমরা দূরদে পাক পাঠ করতে পারবো তো আমরা সেটার দ্বারা আমরা দরোদে পাক পাঠ করি আর এমনি আমরা করি নিই রমজানের যেমন বেশি বেশি দূরস্ব পড়েছি রমজানের পরেও ইনশাআল্লাহ তালা তেমনিভাবে আমরা দুরুদে পাক পাঠ করবো ইনশা আল্লাহ আজল দর্শকবৃন্দ রমজান যেহেতু চলে যাচ্ছে এই রমজানের পূর্বের কিছু বিষয় নিয়ে আমরা আজকে কিছু মাদানি ফুল শুনবো সাথে আমাদের যে সেগমেন্টগুলো থাকে ওই সেগমেন্টগুলো থাকবে আমাদের একটি সেগমেন্ট শব্দ দিয়ে বাক্য গঠন পাশাপাশি শিক্ষণীয় ঘটনা শুনবো আজকে এরপর একটি সেগমেন্ট হচ্ছে ক্রস ওয়ার্ড সেই সেগমেন্টও আমরা আজকের অনুষ্ঠানে অ্যাড করব। আর শুরুতে আসুন কিছু মাদানি ফুল শুনব যে ঈদের রাতে যারা আশিকানে রমজান যাদের রোজার প্রতি ভালোবাসা তাদের অনুভূতি কেমন হয় রমজানুল মুবারকের শেষ দশ দিনে বা রমজানুল মুবারকের শেষ মুহূর্তগুলোতে রমজান মাসে ভালোবাসায় অনেক আশিকানে রমজান বিষণ্ন হয়ে যায় রমজানের বিরহে কান্না করে রমজান মাস উদাসীনতা অতিবাহিত করার দুঃখে অশ্রুপ্রবাহিত প্রবাহিত করে আর এটাও একটি খুবই উত্তম আমল এবং ভালো নিয়তে নিঃসন্দেহে সবাবের অধিকারী নিশ্চয়ই রমজান ও অসংখ্য গুণাগারকে ক্ষমা করে দেয়া হয় কিন্তু আমরা জানি না যে আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে নিঃসন্দেহে যে উদাসীন মুসলমান রমজান মাসে ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত হয়েছে তারা অনেক বেশি বঞ্চিত হয়েছে যেমনটি আমাদের প্রিয় আঁকা মাদানী মুস্তফা সাল্লি আসসালাম ইরশাদ ফরমান সেই ব্যক্তির নাক ধুলামলিন হোক যার নিকট রমজান এলো অতঃপর তার ক্ষমা হওয়ার পূর্বেই অতিবাহিত হয়ে গেল অর্থাৎ রমজান পেল কিন্তু নিজের গুণা ক্ষমা করাতে পারল না তো তার জন্য আফসোস মাদানি চ্যানেল দর্শকবৃন্দ ছোট বন্ধুরা যে কয় রোজা বাকি আছে রমজান মাসে যে কয়দিন বাকি আছে আমরা চেষ্টা করি আল্লাহ তালার দরবারে অধিকারে দোয়া করার জন্য আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন রমজানের প্রতিটি দিন অনেক গুণাগারকে আল্লাহতলা ক্ষমা করেন ইফতারের মুহূর্তে তো ওই আগমুহুর্তে আল্লাহ তালা দরবার দোয়া করি যেন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন আপনারা হয়তো দেখবেন সেক্ষেত্রে কত আমির হেলিস দামাদ বারাকাতমুল আলিয়া যখন রমজান আসে রমজান আসলে খুব খুশি হয় কেননা রমজান মাসে শয়তান বন্দি থাকে শয়তানকে আটক করে নেওয়া হয় তখন মানুষ খুব সহজে নেকি করতে পারে নামাজ আদায় করতে পারে তসবির তাহালিল করতে পারে জিকির করতে পারে আর যখন রমজান বিদায় নেয় আমির আহলসুন অনেক কান্নাকাটি করেন অনেক কান্না করেন কেন করেন এই জন্য রমজান চলে যাচ্ছে একটি বরকতময় মাস পেয়েছি এই মাসটি চলে যাচ্ছে আফসোস আগামী বছর আবার পাব কি না এই মাস জানি না তো এই বরকতময় মাস আমির বার দামাদুমুল আলিয়া তিনি তো এটাই আকাঙ্ক্ষা করেন যে হায় পুরো বছর যদি রমজান হতো তাহলে কত ইবাদত করতে পারতাম ইবাদতের সাহাত পাওয়া যেত কত কিছু আমরা আল্লাহ তালার দরবার থেকে চেয়ে নিতে পারতাম দর্শক বৃন্দ ছোটো বন্ধুরা আমাদের উচিত রমজান চলে যাচ্ছে এই জন্য নিজের মনকে বিষণ্ন করা আল্লাহ তালা দরবার কেঁদে কেঁদে দোয়া করা যেন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন আর মনে রাখবেন এই রমজানের বিরহে মানুষের যে কান্না করে এটা এখন থেকে যারা রমজানকে ভালোবাসে যারা প্রকৃত আশিকে রমজান যারা রমজান মাসে রোজাকে পছন্দ করে তারাবিকে সেহেরিকে ইফতারিকে পছন্দ করেন তারা তাদের মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায় কারণ আবার সেহেরি আবার এক বছর পর আবার ইফতারি এক বছর পরে তারাবির নামাজ আবার এক বছর পর আসবে তো তাদের অন্তরটা খুবই নরম হয়ে যায় তো আমাদের উচিত আমরা যেন তাদের মতো হয়ে যায় রমজান যাওয়ার পূর্বে এগুলো নিয়ে আমরা আফসোস করি আল্লাহ তালা দরবারে দোয়া করতে থাকি ইনশা আল্লাহ তালা হয়তোবা এমনও হতে পারে ওই যাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তালা তাদের লিস্টে আমাদের নামও চলে আসতে পারে দোয়া করি আল্লাহ তালা দরবারে আল্লাহ তালা যেন আমাদেরকেও ওই লিস্টের অন্তর্ভুক্ত করে দেয় যাদেরকে আল্লাহ তালা রমজান মাসে ক্ষমা করে দিয়েছেন সাল্লু আলাল হাবিব সাল আল্লাহ আলাম মুহাম্মদ সাল্লাহ ফু তলা আলি ওসাল্লাম দর্শক বৃন্দ আমরা অগ্রসর হব আমাদের প্রথম সেগমেন্টের দিকে আমাদের যে প্রথম সেগমেন্ট অনুষ্ঠানে নিয়ে থাকি তা হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন আমাদের সাথে কিছু ছোট বন্ধু আছে ডান দিকে দুজন বাম দিকে দুজন আমরা তাদেরকে কিছু শব্দ দিব এই সেগমেন্টে এই শব্দ দিয়ে তারা বাক্য গঠন করে আমাদেরকে শোনাবে ইনশাআল্লাহ তালা আশা করি এই বাক্য গঠন থেকে এই বাক্য থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রেডি আপনারা জি আপনাদের জন্য প্রথম যে শব্দ তা হচ্ছে ফজিলত ফজিলত দিয়ে বাক্য গঠন করে আমাদেরকে শোনাবেন অনেক ফজিলত রয়েছে জি দুরুদে পাক পাঠ করা অনেক ফজিলত এবং বরকত রয়েছে তো ইনশাআল্লাহ তাহলে আমরা দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ তালা জি আরেকটি শব্দ আপনাদের জন্য তা হচ্ছে হারাম হারাম দিয়ে একটি বাক্য আমাদেরকে শোনাবেন হারাম থেকে বেঁচে থাকা আবশ্যক জি হারাম কাজ থেকে বেঁচে থাকা আবশ্যক কেননা হারাম কাজ যারা সম্পাদন করে তো তাদের জন্য শাস্তি রয়েছে হারাম কাজ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাল্লা জি রমজান রমজান মাসে বেশি বেশি আবাদত করব। রমজান মাসে বেশি বেশি ইবাদত করব। রমজান তো প্রায় চলে যাচ্ছে রমজান মাসে আমরা বেশি বেশি এখন আল্লাহ তালার কাছে দোয়া করব ইনশা আল্লাহ জি নফল নফল রোজার অনেক সব আছে জি নফল রোজা রাখলে এর অনেক সব রয়েছে ইশারা তালা একটি পর্বে আমরা নফল রোজার সব সম্পর্কে শুনবো মাশাল দিকের ইসলাম ভাইদের থেকে আমরা শুনলাম বাম দিকের ইসলাম ভাই আপনার রেডি আপনাদেরকে কিছু শব্দ বলবো জি আপনাদের জন্য প্রথম যে শব্দ তা হচ্ছে রোজা রমজান মাসে রোজা আল্লাহ ভালোবাসা জি হ্যাঁ আমরা একে অপরকে ভালোবাসবো ঝগড়া বিবাদ করবো না অনেকে আমরা ঝগড়া করি ছোট বন্ধুরা ঝগড়া করা ভালো না জি আপনাদের জন্য আরেকটি শব্দ হচ্ছে ইবাদত করা উচিত জি হ্যাঁ আমাদের বেশি বেশি আল্লাহ তালার ইবাদত করা উচিত মাশাআল্লাহ আল্লাহ বামদেকের ইসলামী ভাই তাদেরকে কিছু শব্দ দিয়েছে তারাও সুন্দর সুন্দর বাক্য তৈরি করে আমাদেরকে শোনালো তো এখান থেকেও আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে ছোট বন্ধুরা তো আমরা শিখবো আমরা জানবো এবং মাদানী চ্যানেলের সাথে যদি আমরা থাকি সর্বদা মাদানী চ্যানেল দেখি অনেক বিষয় আমরা জানতে পারবো অনেক ইলমেদিন আমরা শিখতে পারবো ইনশা আল্লাহ আলাল হাবিব। সাল্ল্লাহ তোহাম্মদ সাল্লু আলী সাল্লাম ছোট বন্ধুরা আমাদের এবারের সেগমেন্ট দ্বিতীয় সেগমেন্ট যেটি তা হচ্ছে শিক্ষণীয় ঘটনা আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে একটি করে শিক্ষণীয় ঘটনা শ্রবণ করি আর ওই ঘটনা থেকে কিছু শিক্ষা আমরা গ্রহণ করি তো আজকে একটি ঘটনা শ্রবণ করব। যে মিথ্যার কুফল কি আজকে যে বিষয় তা হচ্ছে মিথ্যার কুফল মিথ্যার কুফল আমরা শুনবো যে মিথ্যা মানুষকে কীভাবে ধ্বংসের দিকে নিয়ে যায় ধ্বংস করে দেয় তো ইনশালা তালে থেকে শিক্ষাও নেব আমরা আর ঘটনা এক রাখালের কার এক রাখাল এক রাখাল ছিল সে জঙ্গলের মধ্যে ছাগল চড়াতো কি ছাগল লালন পালন করতো ছাগল নিয়ে জঙ্গলের দিকে যেত সারাদিন ছাগলের সাথে থাকতো তাদের দেখাশোনা করতো এবং বিকাল দিন শেষে কি করতো ছাগল নিয়ে আসতো তো সে এই কাজ করতে চাইতো না এ কাজ করতে চাইত না সে সে চাইতো মুক্তভাবে ঘুরবে ফিরবে খাবে এমন তো সে একবার দুষ্ট বুদ্ধি আঁটলো মাথায় বুদ্ধি আটল যে আমি গ্রামের লোকদের সাথে মজা করব কি করব মজা করব ধোকা দিব সে কী করলো একদিন ও জঙ্গলের পাশ থেকে জোরে চিৎকার করতে লাগলো বাঘ এসেছে বাঘ এসেছে কি এসেছে হুম বাঘ চেনেন আপনারা হ্যাঁ বাঘ এসেছে বলে চিৎকার করলো যখন গ্রামের লোকেরা শুনতে পেল। সবাই লাঠি সোটা নিয়ে এক একজন এক একটা নিয়ে দৌড়ে আসলো তাকে বাঁচানোর জন্য যখন গ্রামের লোক সবাই ছুটে আসলো তখন ওই রাখাল হাসতে লাগলো হাসতে লাগলো দেখলো বাঘ নেই সে মিথ্যা বলেছে কি বলেছে মিথ্যা বলেছে মিথ্যা বলে লোকদেরকে ধোকা দিয়েছে লোকজন রেগে গেল এমনটা কেন করলো এরপর তারা ফিরে গেল পরে আরেক দিন কী করলো সে আরেক দিন এমন বাঘ এসেছে বাঘ এসেছে বলে চিৎকার করতে লাগলো লোকজন মনে করলো সত্যিই বাঘ এসেছে লোকজন আবার কি করল লাঠি সটা নিয়ে দৌড়ে আসলো বাঘ মারার জন্য ছেলেকে বাঁচানোর জন্য যখন আবার আসলো ওই ছেলে রাখাল সে কী করতে লাগলো আবারও হাসতে শুরু করে দিল অর্থাৎ তাদের সাথে আবারও মজা করেছে দুষ্টমি করেছে তো গ্রামের লোকরা আবারও রেগে গেল কেন এরকম করেছে এরপর তৃতীয়বার এমন হলো সত্যিই সত্যিই জঙ্গল থেকে বাঘ এসেছে আর বাঘ এসে তার উপরে আক্রমণ করছিল সে আবার এবার সত্যি সে চিৎকার করতে লাগলো বলতে লাগলো যে বাঘ এসেছে বাঘ এসেছে কিন্তু গ্রামের লোকেরা মনে করলো কি তাদেরকে ধোকা দেওয়ার জন্য ডাকছে তাদের সাথে মজা করার জন্য ডাকছে তো লোকজন কেউ আসলো না পরবর্তীতে এমন হলো বাঘ আক্রমণ করে ওই রাখালকে খেয়ে নিল মেরে ফেললো পরবর্তী লোকেরা দেখলো যে সত্যি তো বাঘ এসেছে কিন্তু করার কিছু নেই ওই রাখালকে হত্যা করেছে মেরে ফেলেছে এই যে ঘটনা আমরা শুনলাম আমরা অনেক সময় কি করি মজা করার জন্য প্রাণ করার জন্য মানুষকে মিথ্যা বলি দুষ্টমি করি ধোকা দেওয়ার চেষ্টা করি তো আসলে ধোকা দিয়ে এক তো আমি গুণাগার হচ্ছি মিথ্যা বলার কারণে গুণাগার হচ্ছি পাশাপাশি লোকদের বিশ্বাসও উঠে যায় যে ব্যক্তি যেই ছোট বন্ধু বা যেই মানুষের সাথে প্রাণ করে দুষ্টামি করে তো লোকজন তাকে বিশ্বাস করে না তাদেরকে অন্য চোখে দেখে তো আমাদের উচিত ছোট্ট বন্ধুরা আমরা যেন মানুষকে ধোকা না দিই মানুষের সাথে যেন মিথ্যা না বলি কেননা যে মিথ্যা বলার কারণে ওই ছেলে রাখার কী হল মারা গেলো সে যদি মিথ্যা না বলতো যখন বাঘ এসেছে তখন যদি ডাকতো তাহলে গ্রামের লোকরা এসে তাকে উদ্ধার করার চেষ্টা করত এই জন্য আমরা কখনো মিথ্যা বলবো না মনে রাখবেন সত্যের মধ্যে মুক্তি রয়েছে আর মিথ্যার মধ্যে ধ্বংস তো আল্লাহ তালা আমাদেরকে সত্য বলার এবং মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করুক আমিন সাল্লো আল্লাহ হাবিব সাল্লহম্মদ সাল আলাইসালাম তো ছোটো বন্ধুরা আশা করি আপনার ঘটনাটি খুবই মনোযোগ সহকারে শুনেছেন কিছু প্রশ্ন করে দেখি আপনারা উত্তর দিতে পারেন কিনা ঠিক আছে আপনাদের জন্য প্রশ্ন আজকে আমরা কোন বিষয়ে ঘটনা শুনেছি কে বলতে পারবে জি মার্শাল্লাহ জি বলুন মিথ্যার কুফল জি মিথ্যার কুফল মানুষ মিথ্যা বললে কিভাবে ধ্বংস হয় মিথ্যা মানুষকে কীভাবে ধ্বংসর দিকে নিয়ে যায় সে সম্পর্কে আমরা ঘটনা শ্রবণ করেছি আজকে যে ঘটনা শুনলাম এই ঘটনা ঘটনার মধ্যে কে ছিল কে বলতে পারবে কার ঘটনা শুনেছি জি আপনি বলুন রাখালের রাখালের ঘটনা আমরা শুনেছি রাখাল কি করেছিল বা কি করত কে বলতে পার রাখাল কি করত রাখাল ছাগল চড়াতো জি আর রাখাল ছাগল চড়াতো জঙ্গলের দিকে নিয়ে যেত দিনের বেলা সেখানে থাকতো ছাগল দেখাশোনা করতো আবার দিন শেষে তাদেরকে নিয়ে আসতো জি ওই রাখাল ওই বালক মানুষদের সাথে মজা করে কি করতো কে বলতে পারবে জি আপনি বলেন বাঘ আসছে বাঘ এসেছে রাখাল যখন ডাকলো বাঘ এসেছে তখন লোকজন এসে দেখলো বাস্তবে বাঘ আসেনি সে মজা করেছে দুষ্টামি করেছে পরবর্তীতে এক সময় দেখা গেল সত্যি বাঘ এসেছে কিন্তু গ্রামের লোকজন আসেনি মাশাল আমাদের ছোট বন্ধুরা খুব মনোযোগ সহকারে ঘটনা শ্রবণ করেছে বোঝা যাচ্ছে তারা প্রশ্নের উত্তরগুলো দিতে পারছে তো দর্শক বিন্দু যাব পরবর্তী সেগমেন্টের দিকে আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে ক্রস ওয়ার্ড সাল্ল হাবিব সাল্লু তাই মুহাম্মদ মহম্মদ সাল্লাহু আলীবাসাল্লাম ছোটো বন্ধুরা আমরা যে সেগমেন্ট রেখেছি ক্রসওয়ার্ড এর মধ্যে আমাদের ছোট বন্ধুদেরকে কিছু শব্দ দিয়ে থাকি যা লুকানো থাকে আর সেটি খুঁজে বের করতে হয় দেখব আজকে আমাদের ছোট বন্ধুদেরকে কোন শব্দ দেওয়া হয়েছে আর তারা খুঁজে বের করতে পারে কি না আজকেও দুটি শব্দ আমরা লুকিয়ে রেখেছি এই অক্ষরগুলোর মাঝে দেখব আমাদের ছোট বন্ধুরা খুঁজে বের করতে পারে কি না জি একটা আপনাদের জন্য আর একটা আপনাদের জন্য দেখব কারা তাড়াতাড়ি আমাদেরকে খুঁজে বের করে দেয় মার্শাল আমাদের দিকের ইসলামী ভেড়া একটি খুঁজে পেয়ে গিয়েছে দেখা যাচ্ছে তো তারা মার্কও করে নিচ্ছে দেখব আমাদের ছোট্ট বাম দিকের ইসলামী তারা খুঁজে পায় কি না একটা হয়ে গিয়েছে এই শব্দগুলো উপর থেকে নিচ হতে পারে অথবা কোনাকুনি হতে পারে আড়াআড়ি হতে পারে আবার নিচ থেকে উপরেও হতে পারে আপনারা দেখবেন ভালোভাবে দেখবেন দেখে শব্দ বের করার চেষ্টা করবেন বন্ধুদের রমজান সন্ধান নামাজ রোজার সময় মতো বামদিকে ইসলাম ভাইয়ের দেখা যাচ্ছে তারা একটি খুঁজে পেয়েছে দিকের ইসলাম ভাইরা তারা একটা আগে খুঁজে বের করে নিয়েছে আরেকটি খুঁজছে দেখবো আর একটি শব্দ খুঁজে পায় কিনা জি ডানদিকের ইসলাম ভাইরা তারা খুঁজে বের করে নিয়েছে মাহা আল্লাহ দিকের ইসলামী ভাই তারাও খুঁজে পেয়েছে কিন্তু দেরি হয়ে গিয়েছে আমাদের ডানদিকের ইসলামী ভাই তারা যে শব্দ খুঁজে বের করেছে একটি হচ্ছে জিবরা ইল আরেকটি হচ্ছে মিকাইল আজকে আমরা দুইজন ফেরেস্তার নাম দিয়েছিলাম তো এই শব্দগুলো লুকাইতে ছিল আমাদের ছোট্ট বন্ধুরা লুকাইতে থাকলে কি হবে খুঁজে বের করে নিয়েছে তো মাসা আল্লাহ আল্লাহ তালা বরকত দেখ আল্লাহ তালার মাসুম ফেরেশতারা ফেরেস সংখ্যা অসংখ্য গণনা আল্লাহ তালা ভালো জানে তো ফেরেশতারা নুরের সৃষ্টি আর মনে রাখব প্রধান যেই ফেরেশতারা আছেন তার মধ্যে জিবল আলাইসালাম মিকাইল আলাইসালাম ইসরাফিল ইসলাম এবং আজাইল ইসলাম তো তাদের এক একজন একে কাজে নিয়োজিত আল্লাহতালা আমাদেরকে আরও ইলমে দিন শেখার তৌফিক দান করুক দর্শক বিন্দু যাবো আমাদের সর্বশেষ যে সেগমেন্ট তার দিকে সাল্ল হাবিব মোহাম্মদ মুহাম্মদ সাল্লিসাল্লাম ছোট বন্ধুরা আমাদের সর্বশেষ সেগমেন্ট তা হচ্ছে পুনরাবৃত্তি আমরা এই সেগমেন্টের মধ্যে আজকের অনুষ্ঠানে কী কী শিখেছি সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি আমি স্মরণ করিয়ে দিই আজকে আমরা শুরুতে দুরুদে পাকের ফজিলা শুনেছিলাম যে যে ব্যক্তি আল্লাহ সাল আল্লাহ ইসলামের উপর একবার দুরুদে পাক পাঠ করবে তার উপর দশটি রহমত নাজিল হবে তো মার্শাল্লাহ একটি শুনেছি পাশাপাশি আরেকটি দুরুদে পাকের ফজল শুনেছিলাম যে ব্যক্তি একবার দূরদে পাক পাঠ করবে তার আমল নামায় দশটি নেকি লিখে দেওয়া হবে তার দশটি গুণা মুছে দেওয়া হবে এবং দশটি পদমর্যাদা বৃদ্ধি করা হবে পাশাপাশি যেহেতু রমজান মোবারক চলে যাচ্ছে আশিকানে রমজান তারা তাদের অবস্থা কেমন হয় এ সম্পর্কে শুনেছিলাম পাশাপাশি আল্লাহ নবী আলি ইসলামের একটি হাদিস শরীফ শুনেছি যে যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার ক্ষমা পাওয়ার পূর্বেই রমজান অতিবাহিত হলো তার নাক ধুলামলিন হোক অর্থাৎ তার ধ্বংস হোক তো আল্লাহ তালা আমাদেরকে এই মাসে যতদিন বাকি আছে ইবাদত করে আল্লাহ তালাকে খুশি করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আমরা আবারও উপস্থিত হব আরও কিছু বিষয় সম্পর্কে জানবো ছোট্ট বন্ধুরাও আমাদের সাথে থাকবে আর অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ তালা তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের

সল্লাহ তো আলা আলাম মোহাম্মাদ সল্লাহ ওয়ালিবসাল্লাম ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহবান দানসাদকা শরীফতার করব করাবো ফুরান